পশ্চিমবাংলার নির্বাচনে চতুর্থ দফায় যে ব্যাপক হিংসাত্মক ঘটনা এবং কেন্দ্রীয় বাহিনীর গুলিতে পাঁচজনের মৃত্যু ঘটেছে, আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের রাজ্য কমিটির পক্ষ থেকে তার তীব্র নিন্দা করছি। নির্বাচনের প্রাক মুহূর্ত থেকে নির্বাচনে অংশগ্রহণকারী সরকারি দল এবং বড় বড় দলের যে কুৎসার বন্যা, ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য এবং সন্ত্রাস সৃষ্টির যে কাজগুলি করে চলেছেন, তার ফলে পশ্চিমবাংলার পরিবেশ, রাজনৈতিক বিতর্কের পরিবেশ, সুস্থতা, সমস্ত কিছু অত্যন্ত কলুষিত হয়েছে। এই কেন্দ্রীয় কমিশনের পক্ষ থেকে বিরাট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মজুদ থাকা সত্ত্বেও এই ঘটনা প্রমাণ করে দিয়ে গেল যে নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ। ইতিমধ্যে এই নির্বাচন কমিশন সম্পর্কে বিভিন্ন পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। 144 ধারা জারি করা সত্ত্বেও এই কুচবিহারের যেখানে মৃত্যু ঘটেছে সেখানে কি করে দুটি বিবদমান দল তার উন্মত্ত বাহিনীকে একত্রিত করতে পারল, কি করে হিংসাত্মক ঘটনা ঘটতে পারল এবং তাকে কাঁদানে গ্যাস ব্যবহার করা ছাড়াই গুলি করে হত্যা করে তাকে দমন করার জন্য কেন্দ্রীয় বাহিনী যে ভূমিকা নিল, এর নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং এর সমস্ত দায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে নিতে হবে। সঙ্গে সঙ্গে আমরা আরো একটি কথা বলতে চাই, যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবাংলায় প্রায় ডেইলি প্যাসেঞ্জারের মতো দৈনিক হাজিরা দিচ্ছেন, তারাও কি এর দায় এড়াতে পারেন? আমরা এই গুলি চালনার তীব্র নিন্দা করার সাথে সাথে আহত এবং নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং তারই সাথে নির্বাচন কমিশনকে যথার্থ নিরপেক্ষ ভূমিকা পালন, কেন্দ্রীয় বাহিনীর আরও সংযত আচরণ দাবি করছি এবং এই ঘটনায় যারা দোষী তাদের যথোপযুক্ত শাস্তি বিধান করার জন্য দাবি জানাচ্ছি।